আসসালামু আলাইকুম সম্মানিত চাকরিপ্রার্থী ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। লেটেস্ট একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে শেয়ার করব। ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড অফিসার ইন্টারনাল অডিট পদে জনবল নিয়োগ দেবে। আমরা সেই পদটি নিয়ে আলোচনা করব এবং এই পদের সার্কুলারটি নিয়ে আমরা আলোচনা করব, কিভাবে আবেদন ফর্ম আপনারা পাবেন এবং কিভাবে এটা অ্যাপ্লাই করবেন, টোটাল বিষয়টি নিয়ে আমরা আজ আলোচনা করব। এজন্য ধৈর্য সহকারে ভিডিওটি একটু দেখবেন, তাহলে আপনাদের এই চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এবং কিভাবে আবেদন করবেন সেটা নিয়ে কারো কোনো সমস্যা থাকবে না। এবং সবার আগে চাকরির বিজ্ঞপ্তি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এখানে দেখতে পাচ্ছেন ভ্যাকেন্সি নট স্পেসিফিক, অর্থাৎ নির্দিষ্ট করে শূন্য পদের কথা উল্লেখ নেই। এমপ্লয়মেন্ট স্ট্যাটাস হচ্ছে ফুল টাইম এবং ছেলে মেয়ে উভয়ই অ্যাপ্লাই করতে পারবেন। বয়স সর্বোচ্চ 21 থেকে 30 বছরের মধ্যে হতে হবে এবং জব লোকেশন হচ্ছে ঢাকা। আর অ্যাপ্লিকেশান করার যে ডেডলাইন, অর্থাৎ সর্বশেষ যে সময়, 3 জুলাই 2022, এবং কাজ করতে হবে সম্পূর্ণ অফিসে কাজ করতে হবে। এছাড়া যে শিক্ষাগত যে যোগ্যতা যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে ক্যান্ডিডেটস শুড হ্যাভ অ্যাটলিস্ট ব্যাচেলার্স ডিগ্রি উইথ সিএ কোর্স কমপ্লিটেড, অর্থাৎ সর্বনিম্ন আপনাকে স্নাতক পাস হতে হবে, তাহলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবং আমি আগেই বলেছি জব লোকেশন হবে ঢাকায়। এটা হচ্ছে মোটামুটি আমাদের চাকরির বিজ্ঞপ্তিটা ছিল। এখন এটার পরিপূর্ণভাবে বা পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি বা আরও বিস্তারিত দেখার জন্য যে ওয়েবসাইটে আপনাকে ক্লিক করতে হবে সেই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ক্লিক করে আরও বিস্তারিত জানতে পারবেন। এখন আমরা দেখব কিভাবে আপনি এই পোস্টে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার জন্য এবং সবার শেষে আপনি দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাই অনলাইন নামে একটা অপশান রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে অ্যাপ্লাই অনলাইন আপনি কোথায় পাবেন? অ্যাপ্লাই অনলাইনটা পাবেন যে অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে, অর্থাৎ যে সাইটের মাধ্যমে আপনাকে অ্যাপ্লাই করতে হবে সেই সাইটের লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা জাস্ট ওই লিঙ্কে ক্লিক করে আপনারা এই পেজে চলে আসতে পারবেন। ওই লিঙ্কে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে এবং সব শেষে দেখবেন অ্যাপ্লাই অনলাইন। এই অ্যাপ্লাই অনলাইনে আপনাকে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে দেওয়া আছে অ্যাপ্লাই অনলাইন ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড অফিসার ইন্টারনাল অডিট। এখানে ইয়োর এক্সপেক্টেড স্যালারি, অর্থাৎ আপনার প্রত্যাশিত যে বেতন, আপনি কোম্পানির কাছ থেকে কত টাকা বেতন প্রত্যাশা করেন সেটা আপনার এখানে লিখতে হবে। এখানে ফর এক্সাম্পল আমি এখানে 25,000 লিখছি, আপনারা আপনাদের মতো করে লিখবেন। এরপরে প্রায়োরিটি লেভেল রেগুলার, এবং সব শেষে দেখতে পাচ্ছেন উপরোক্ত সতর্কবার্তাটি আমি পড়েছি, এখানে একটা টিক মার্ক দিতে হবে। টিক মার্ক দিলে এখানে অ্যাপ্লাই নামে অপশানটি চলে আসবে। তার আগে আমি একটা কথা বলে দিচ্ছি, যাদের বিডি জবসে অ্যাকাউন্ট আছে তাদেরই শুধুমাত্র এরকম অপশানটা শো করবে। এজন্য আপনি যেটা করবেন, বিডি জবসে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। কীভাবে বিডি জবসে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারবেন। এবং সব শেষে যেটা করবেন অ্যাপ্লাই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। কনফার্মেশান, অনলাইন অ্যাপ্লিকেশান হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, অর্থাৎ আপনার আবেদনটি সফলভাবে সাবমিট করা হয়ে গিয়েছে, অর্থাৎ আপনার আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়েছে। এরপর আপনার আর কোনো প্রসেস থাকবে না, এখন কোম্পানি থেকে আপনাকে নোটিফাই করা হবে কখন আপনার পরীক্ষা হবে, কখন কী হবে, আপনার অ্যাপ্লিকেশান প্রসেস এখানেই শেষ। আশা করি সকলে বুঝতে পেরেছেন। এ ধরনের সর্বশেষ যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দেখার জন্য এবং কীভাবে অ্যাপ্লাই করবেন সেটা দেখার জন্য, কোনো চাকরির বিজ্ঞপ্তি যাতে আপনার চোখের আড়াল না হয়ে যায়, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।